হ্যালো ফ্রেন্ডস সাকসেস কয়েড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে এই যে পরীক্ষার অনুষ্ঠিত হয়েছিল তার অ্যানসার কি আপনাদের সামনে নিয়ে এসেছি আমরা পার্ট বাই পার্ট দুশোটা প্রশ্নের অ্যানসার আপনাদের সামনে তুলে ধরব এখানে প্রথম পার্টে কিছু কোশ্চেনের অ্যানসার আপনার সামনে তুলে ধরছি কোশ্চেনের অ্যানসারগুলো মোটামুটি আপনারা ধরে রাখতে পারেন নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ঠিক আছে যদি কোনো প্রশ্নের উত্তর ভুল হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো চলুন আমরা সেই অ্যানসারগুলো একবার দেখে নিই এটি সেট বি আমরা ছাব্বিশ নম্বর থেকে কোশ্চেন সলভ করা শুরু করেছি এক থেকে পঁচিশ আমরা একটু পরেই নেক্সট পার্টে ভিডিওর নেক্সট পার্টে আমরা দিয়ে দেবো তো ছাব্বিশ নম্বরের যে প্রশ্নটা ছিল একশো তেইশতম সংবিধান সংশোধনে কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এটি সঠিক উত্তর হবে অপশান এ ন্যাশনাল কমিশন অন ব্যাকওয়ার্ড ক্লাসেস এর ক্ষমতায়ন ন্যাশনাল কমিশন অন ব্যাকওয়ার্ড ক্লাস তারপরে টোয়েন্টি সেভেন ভারতীয় দণ্ডবিধি কোন দ্বারায় ব্যবিচার সংক্রান্ত আইনে উল্লেখ রয়েছে এটা আমি পারিনি তবে আমার মনে হয় এটা ফোর নাইনটি সিক্সই হওয়া উচিত তারপরে দু হাজার আঠেরোয় প্রধান চরিত্র অভিনয়ের জন্য কোন অভিনেতা একাডেমি পুরস্কার পান একাডেমি পুরস্কার পান দু হাজার আঠেরোয় অভিনয়ের জন্য এই কোশ্চেনের উত্তরটা হওয়া উচিত যেটা সেখানে অপশান এটা নেই তো এটা স্যাম রকওয়েল আমি করেছি তো এটা উত্তর নিয়ে স্লাইড ডাউট আছে এরপরে কোশ্চেনগুলো পুরোপুরি হানড্রেড পার্সেন্ট সঠিক দু সালে সাহিত্যে পুলিশ যার পুরস্কার পেলেন কে এটা হচ্ছে দু হাজার আটচল্লিশ সাহিত্যে পুরস্কার পেলেন অ্যানড্রেড গ্রিন গ্রিয়ার তারপরে কোশ্চেন নম্বর থার্টি আগামী জি টোয়েন্টি সামিট কোথায় অনুষ্ঠিত হতে চলেছে এটা অনুষ্ঠিত হতে চলেছে ওসাকা থার্টি এ তারপরে থার্টি ওয়ান সংবিধানে কোন ধারায় রাজ্যপালকে রাজ্যে শাসনভাগের দায়িত্ব দেওয়া হয়েছে এটা হচ্ছে থার্টি ওয়ান সি আর্টিকেল ওয়ান ফিফটি ফোর তারপরে ফ্লাড অফ ফায়ার ফ্লাড অফ ফায়ার বইটি কার লেখা ফ্লাড অফ ফায়ার বইটি লেখা হলো থার্টি টু সি অমিতাভ ঘোষ ফ্লাড অফ ফ্লায়ার বইটি লেখা অমিতাভ ঘোষ তারপরে ইউনিসেফের নবনিযুক্ত গুডউইল অ্যাম্বাসেডার ইউনিসেফের নবনিযুক্ত গুডউইল অ্যাম্বাসেডার হলেন থার্টি থ্রি এ মিলি ববি ব্রাউন তারপরে থার্টি ফোর চীনে ভারতের রাষ্ট্রদূতকে চীনে ভারতের রাষ্ট্রদূত হলো বিক্রম মিস্ত্রি বিক্রম মিস্ত্রি চীনে ভারতের রাষ্ট্রদূত তারপরে থার্টি ফাইভ আই অধ্যক্ষকে এফের অধ্যক্ষকে অধ্যক্ষ হলো খ্রিস্টান লাগার্দে তারপরে থার্টি সিক্স মালদ্বীপের রাষ্ট্রপতির নাম মালদ্বীপের রাষ্ট্রপতির নাম হলো ইব্রাহিম মোহাম্মদ সালিদ তারপরে থার্টি সেভেন থার্টি সেভেন হল মিউনিক গণহত্যার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী কে ছিলেন মিউনি গণহত্যার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন থার্টি সেভেন এ গোল্ড মেয়র তারপরে থার্টি এইট বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সচিবকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সচিব থার্টি এইট হল মাইক পম্পেও তারপরে থার্টি নাইন কে দু হাজার উনিশ সালে এপ্রিল পর্যন্ত জাপানের সম্রাট থাকবেন জাপানের সম্রাট দু হাজার উনিশ থাকবেন আকি হিতো থার্টি নাইন অপশান বি তারপরে ফর্টি তারপরে থার্টি নাইনের পরে ফরটি দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির নাম কী দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির নাম হলো মুন জে ইন তারপরে ফর্টি ওয়ান সিকিমের শেষ স্বাধীন শাসক কে ছিলেন সিকিমের শেষ স্বাধীন সাজক ছিলেন পালদের নাম গোয়াল ফরটি ওয়ান ডি তারপর ফরটি টু প্রেসিডেন্ট ট্রাম্প কবে এশিয়া রিয়াসুরেন্স ইনিশিয়েটিভ অ্যাক্টকে স্বাক্ষর করে আইনে পরিণত করেন এটা একদম রিসেন্ট হয়েছে এটা হয়েছে ফর্টি টু এ হবে থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড একদম রিসেন্ট হয়েছে এটা তারপরে বান্দা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত এটা অবস্থিত হল গুজরাটে গুজরাটে ফর ফরটি থ্রি বি তারপরে ফর্টি ফোর ইনারের মুদ্রাকে ইরানের মুদ্রা হচ্ছে ইরানি রিয়েল ফরটি ফোর এ তারপর ফর্টি ফাইভ ওয়ার্ল্ড ডে ফর ওয়ার্ল্ড অরফান্স ওয়ার্ল্ড ডে ফর ওয়ার্ল্ড অরফান্সের সঠিক উত্তর হবে ফর্টি ফাইভের অপশান ডি সিক্স জানুয়ারি তারপর ফর্টি সিক্স সুপ্রিম কোর্টে সবরীমালা রায়ে কোন বিচারপতি ভিন্নমত পোষণ করেন এটা হবে বিচারপতি যিনি ভিন্নমত পোষণ করেছিলেন ফর্টি সিক্সের বিচারপতি নরিম্যান তারপরে ফর্টি সেভেন এদের মধ্যে কে আই এফের নেতা এদের মধ্যে কে আই এর নেতা ফর্টি সেভেনে হচ্ছে বি আশাউদ্দিন ওয়েসি উদ্দিন ওয়েসি আই নেতা তারপরে আই এম আই এম এর নেতা আশাউদ্দিন ওয়েসি তারপরে ফর্টি এইট ফর্টি এইটে হচ্ছে ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হয় এটি সঠিক উত্তর হবে সিকিম তারপরে ফর্টি নাইন এদের মধ্যে কে কখনও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হননি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হননি ফরটি নাইন এটি হবে ডি জেমস বুচানন এবং ফিফটি চুয়ান্নতম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন কোন সাহিত্যিক চুয়ান্নতম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন অমিতাভ ঘোষ তো আমরা এই প্রথম পার্টে পঁচিশটা কোশ্চেন টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পর্যন্ত কমপ্লিট করলাম বাকি পার্টে আমরা আরও বেশি বেশি কোশ্চেন করব তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যারা পরীক্ষা দিয়েছেন তাদের উত্তরগুলো মিলিয়ে নিন এবং কমেন্ট করে জানান এবং যদি কোনো কোশ্চেনের উত্তর ভুল মনে হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ